আসসালামু আলাইকুম। আজকে আমরা মালদহ ব্রিজে আসি। আমরা আকাশ থেকে দেখব যে মালদহ ব্রিজ আকাশ থেকে দেখতে কেমন লাগে। তো চলুন শুরু করা যাক। আমরা এখন মালদহ বাজারে আছি। মালদহ বাজারের উপর দিক থেকে আমরা চলে যাচ্ছি ঠিক সেই ব্রিজের দিকে। আমরা ব্রিজের দিকে যাচ্ছি। ব্রিজের সামনের অংশে ঈশ্বরপুর এবং ডানের অংশে ঢাকোপাড়া এবং বামের অংশে ফকির পাড়া বা যাদের পাড়া ধরা যায় এবং পিছনের অংশে মালদহ। আমরা এখন ব্রিজের উপরে অবস্থান করছি। সামনে ঈশ্বরপুরের উদ্দেশ্যে মালদহকে ছেড়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমরা বাম দিকে ঘুরব। ঘোরার পরে এখানে বিশাল বড় একটা লিচুর বাগান দেখতে পাচ্ছি। এটা প্রায় 5 থেকে 6 বিঘে একটা লিচুর বাগান। একজন লোক মালদহের নদীতে মাছ ধরার চেষ্টা করছে। তার পাশেই একটা ছোট্ট বাচ্চা ছাগল নিয়ে এসেছে চড়ার জন্য। আমরা আরো দেখতে পাচ্ছি বিশাল বড় একটা আলুর ক্ষেত। আমরা যে ব্রিজটি দেখলাম সেই ব্রিজটিকে আমাদের এলাকার ভাষায় ভাঙ্গা বলা হয়, ভাঙ্গার ব্রিজ। আর এই ব্রিজটি 2001 সালে সম্পূর্ণভাবে নির্মাণ হয়। ব্রিজটির কাজ শুরু হয়েছিল 1996 সাল থেকে। 2001 সাল থেকে 2020 সাল পর্যন্ত নবাবগঞ্জ থানার সবচেয়ে বড় ব্রিজ হিসাবে খ্যাতির পায় এই মালদহের ব্রিজ। আমরা এখন দূর থেকে দেখতেছি মালদহ ব্রিজটা কেমন দেখতে। আমি নিয়মিতই আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে এরকম ভিডিও দিয়ে থাকবো। আমাদের এলাকার বিভিন্ন গ্রাম এবং বিভিন্ন লোকেশনকে কেন্দ্র করে আমার ভিডিওগুলো করা হবে। আপনারা যারা দেখতে চাচ্ছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করবেন। আর জানি না আমার ভয়েসগুলো কেমন লাগছে, তবে চেষ্টা করছি যে ভালো কিছু করার জন্য। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন সেক্ষেত্রে আমি আরও বহুদূর এগিয়ে যেতে পারি এবং আপনাদেরকে বিভিন্ন ধরনের লোকেশনগুলো দেখাবো যেটা আকাশ থেকে দেখতে কেমন লাগে, আপনাদের খুব ভালো লাগতে পারে। এর জন্যই মূলত আমার কাজগুলো করা। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।